আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, আলু শাক, মিষ্টি আলু শাক দিয়ে শুটকি ভুনা। এটা তো ভুনা বলতে পারেন, ভাজি বলতে পারেন, আমি তৈরি করব আমার মতো করে। দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স। আমি দুই রকম শুটকি নিয়েছি, কাশকি শুটকি আর এদিকে কাশকির বড় যেটা আছে মলা ঢেলা, মোট ঢেলা না, মলা শুটকি, এই শুটকিটা নিয়েছি। আর রসুন পেঁয়াজ এটা একসাথে সব দিয়ে দিব ভিউয়ার্স। আর একটা শুকনো মরিচ আছে, আর এই কাঁচামরিচটা একটা আছে, এটাও দিলাম, পরে আবার দিব ভিউয়ার্স। এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুটকি, এই মলা শুটকি, আর সাথে অল্প কয়েকটা কাঁচকি শুটকিও আছে ভিউয়ার্স। এটা দিয়ে একসাথে আমি সেই যে মূলা, এই যে মিষ্টি আলু, আলু শাকটাকে ভালো মতো করে বেছে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে শুটকি ভুনা করব। অসম্ভব মজার একটা খাবার, না খেলে মিস করবেন, অবশ্যই তৈরি করে খাবেন ভিউয়ার্স। এখন সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম রেখে আমি 1 থেকে 2 মিনিট শুটকিটাকে ভেজে নিব। আর আমি শুটকিটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স, ভালো মতো করে 2-3 মিনিট আমি চুলা মিডিয়াম করে শুটকিটাকে ভেজে নিলাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে, আপনারা না রান্না করলে এটা বুঝবেন না ভিউয়ার্স। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ, লবণটা আমি দেইনি, লবণটা দিলাম পরিমাণ মতো, আর অল্প করে মরিচের গুঁড়ো অল্প করে দিব ভিউয়ার্স। দিয়ে তারপর আমি নাড়াচাড়া দিচ্ছি, দেখুন। আর আমি এখন একটু পানি অ্যাড করে দিব, অসম্ভব মজা। এর আগে আমি কিন্তু অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো যদি না দেখে থাকবেন অবশ্যই দেখে নেবেন। এরই পাশাপাশি বিভিন্ন ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসতে পারেন। ওটার মধ্যে আমি ঘোরাঘুরি, তারপরে ঘরের ব্লগ সব কিছু শেয়ার করি, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি রান্নাবান্না করি, ফ্যামিলি ব্লগ আমার। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে করে আমার পাশে থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন, আমার রেসিপিগুলো এনজয় করবেন, আর যদি খারাপ হবে কমেন্ট করে জানাবেন। শেখার কোনো শেষ নেই, আমি যদি আপনাদের কাছ থেকে শিখতে পারি তো তাহলে তো কোনো কথা নেই। আমার রান্নাবান্না যদি আপনারা ভুল দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এখন ভালো মতো করে আমি নাড়াচাড়া দিব ভিউয়ার্স, আমি ভালো মতো করে দেখুন মশলাটা দেওয়ার পরও নাড়াচাড়া দিলাম। আমি আমার মতো করে রান্না করি, আপনারা আপনাদের মতো করে রান্না করবেন, কিন্তু অবশ্যই আমার রান্নাগুলো ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। 1 প্লেট ভাত 2 প্লেট ভাত অনায়াসে পেট ভরে খেতে পারবেন, আমার রান্নাটা যারা করবেন ট্রাই করবেন। আর যারা লুকিয়ে লুকিয়ে ট্রাই করেছেন তারা তো জানি না, তারা তো লাইক কমেন্ট দেন না, লুকিয়ে লুকিয়ে রান্না করে ফেলেন। অনেকে আছে ভিউয়ার্স দেখে 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 চলে যায় কিন্তু লাইক কমেন্ট দেয় না, ভালো মন্দ বলে না। আমি আপনাদের মাঝে নতুন নতুন রান্না শেয়ার করি ভিউয়ার্স, ইমানের সহিত দেখুন, ইমানের সহিত একটু যাওয়ার সময় লাইক দিয়ে যান, আমি খুশি হবো, বারে বলছি। এখন আমি ভালো মতো করে এই শাকটাকে ধুয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ এটা আমি দিয়ে দিব ভিউয়ার্স। এটা মিষ্টি আলু যে শাকটা হয় না, ছাদে লাগালে হয় কিংবা বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওই শাকটা আমি নিয়েছি। এখন চুলা আঁচ কমিয়ে নাড়াচাড়া দিব, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দিলাম, দিতে দিতে দেখুন শাকটা নেতিয়ে গিয়েছে, শাক তো নেতাবে তাই না ভিউয়ার্স, তাই বললাম আমি, শাকটা নরম হয়ে গিয়েছে, অল্প হয়ে গিয়েছে, হোক অল্প। আপনারা বেশি করে রান্না করবেন, আমি যেহেতু অল্প করে রান্না করেছি এখন অল্প করে পানি দিব ভিউয়ার্স, অল্প করে পানি দিয়ে, যেহেতু পাতলা ডাটাগুলো আছে সিদ্ধ হতে লাগবে, পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব, বাড়িয়ে মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট আমি পরে আসবো ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 3 থেকে 4 মিনিট পরে চলে আসলাম,
দেখুন সুটকিটা দেখার জন্য আমার অলরেডি সুটকিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার আলু শাক দিয়ে সুটকি ভুনা কিংবা ভাজা। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল আলু শাক দিয়ে সুটকি ভুনা, এভাবে করে তৈরি করুন, পরিবারের সবার সাথে না খান নিজেরা খান, অনেক ভালো লাগবে। যাদের ভাত খেতে ইচ্ছে না করবে তারা অনায়াসে মজা করে ভাত খেতে পারবে ভিউয়ার্স, তাই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আমি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।